কৃষ্ণনগরের বুড়িমার কাছে। এই বছর 250 বছর পূর্ণ হচ্ছে বুড়িমার, আর বুড়িমা কৃষ্ণনগরবাসীর কাছে একটা আবেগ ঐতিহ্যের পুজো। প্রত্যেক কৃষ্ণনগরবাসী অপেক্ষা করে থাকে এই জগদ্ধাত্রী পুজোর জন্য। শারদ উৎসব, কালী পুজো, এইগুলোর থেকেও কৃষ্ণনগরবাসীর কাছে সবথেকে আবেগের পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর তার উপরে এই বছর বুড়িমার 250 বছর পূর্ণ হচ্ছে, তো সব মিলিয়ে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে কৃষ্ণনগরে এবার। তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো এই বছর বুড়িমার পুজো কীরকমভাবে সেলিব্রেশন হচ্ছে, পুজোর সব সময়সূচি থেকে শুরু করে কেমনভাবে পুজো হচ্ছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। কালকে অলরেডি বুড়িমার চক্ষুদান হয়ে গেছে, আর আজকে বুড়িমার সাজ হচ্ছে, সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো গাইস, কৃষ্ণনগরের মা, সবার প্রিয় মা বুড়িমা, আমরা এখন বুড়িমার কাছে যাব। কালকে মায়ের চক্ষুদান হয়ে গেছে, আজকে মাকে সাজানো হচ্ছে। তো একদম দেখতে পাচ্ছো লাইটিং সব রেডি, এখন গেট হচ্ছে মায়ের। তো চলো ভেতরে যাব, আর কতটা প্রস্তুতি পর্ব হয়েছে তোমার সঙ্গে শেয়ার করব। কৃষ্ণনগরে কিন্তু উৎসব একদম স্টার্ট হয়ে গেছে দুদিন আগে থেকেই, প্রচণ্ড ভিড় হাই স্ট্রিটে, আর বুড়িমার এখানেও মানুষ যাচ্ছে বুড়িমার সাজ দেখতে। তো চলো আমরা যাই। বুড়িমার এখানে তোমরা বুড়িমার ছবিও পেয়ে যাবে। এই যে সামনে বুড়িমার রয়েছে, আর এগুলো সব আগের বছরের ছবি, তাই তো কাকু? আগের বছরের ছবিগুলো এবছর ফ্রেম করা? হ্যাঁ, আগের বছর। এই যে মা বুড়িমার পুরো সম্পূর্ণ সাজ, এটা এখনো কমপ্লিট হয়নি। আর এই যে এইভাবে ফ্রেমে বাঁধানো, তোমরা বুড়িমার এখানে আসলেই দেখতে পাবে, এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো। এক একটা এক এক রকম প্রাইস আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবারের বুড়িমার পুজো কিরকম কি প্রিপারেশন, আর পুজোর দিন এসে আবার ব্লগ করব, তোমার সঙ্গে শেয়ার করব। স্টে টিউন। 250 বছর, এক দুটো বছর নয়, 250 বছরের পুজো হচ্ছে এবার আমাদের কৃষ্ণনগরে। তো একটা গ্র্যান্ড গ্র্যান্ড ব্যাপার। তো গাইস, এইমাত্র আমরা বুড়িমা দর্শন করে বেরোলাম কৃষ্ণনগরে, এবার কিন্তু গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে। 250 বছরের পুজো তোমাদের বললাম। যারা ভাবছো কৃষ্ণনগরে এবার যাবো কি যাবো না, তাদের ডেফিনেটলি চলে এসো কৃষ্ণনগরে। এবার প্রচুর থিম পুজো হচ্ছে, প্রচুর বড় করে সেলিব্রেট করা হচ্ছে জগদ্ধাত্রী পুজো, কারণ 2 বছর করোনার জন্য তেমনভাবে পুজো হয়নি। এইবার কিন্তু আমাদের আগে যেরকম ঘট বিসর্জনে একটা বিগ শোভাযাত্রা হতো, সেই শোভাযাত্রা এইবার হচ্ছে। আর রাত্রে তো সারা রাত বিসর্জন হবেই। তো সব মিলিয়ে কৃষ্ণনগরবাসী প্রচণ্ড এক্সাইটেড। এখনও 2 দিন বাকি আছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড়, মানুষজন খুব এক্সাইটেড। সব মিলিয়ে তোমরা
তোমরা এসো কৃষ্ণনগরে, শান্তভাবে সুন্দরভাবে পুজো দেখো, এনজয় করো। আর ডেফিনেটলি কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা আসার প্ল্যান করছো কিনা। চলো আজকে ভিডিওটা এই অবধিয়েই, নেক্সট ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরে আরও অনেক ভালো ভালো থিম পুজোর কী কী প্যান্ডেল হচ্ছে, কীরকম প্রিপারেশান অন্যান্য ক্লাবের, সব শেয়ার করবো। এই ভিডিওটা এই অবধিয়েই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা।